নমস্কার বন্ধুরা, আমি পৃথিশ বুটিকের পক্ষ থেকে স্বপ্না মুখার্জি আবার আপনাদের সামনে চলে এসেছি আমার 7th এপিসোড নিয়ে ইউটিউবে। আপনাদের আশা করি প্রোগ্রামগুলো খুব ভালো লাগছে, কারণ আপনাদের রেসপন্সও খুব ভালো পাচ্ছি। এবং আপনারা আমার প্রোগ্রামগুলো আরও দেখতে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন, লাইক করুন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে আজকে শাড়ি দেখানো শুরু করি। তাহলে 1 নম্বর শাড়ি থেকে শুরু করছি। পুজোর সকালবেলাগুলো আপনারা এই ধরনের লাল বর্ডারে সাদা শাড়ি পরতে পারেন, এটা আপনাদের পুষ্পাঞ্জলি দিতে বা মাকে বরণ করতে এই শাড়িগুলো খুব সুন্দর। দেখুন এই শাড়িটার আঁচল পোর্শনটা যাচ্ছে এইভাবে উইভিংয়ে, এবং পাড়টা যাচ্ছে একদম টুকটুকে লাল শাটিন বর্ডারের পাড়, তার ওপরে একটা গোল্ডেন জরির একটা খুব সুন্দর কাজ করে দেওয়া আছে, এবং ভেতরে অসংখ্য বুটি আছে। এগুলো সেমি গরদের মতন দেখতে, কিন্তু প্রাইসটা শুনলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু খুব কমফর্টেবল শাড়ি। এগুলো 1450 করে, 1450 পরে এটা। এই শাড়িটার বডি পোর্শনটা দেখিয়ে দিই, এর বডিটাও কিন্তু এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটাই কিন্তু এই ধরনের পেয়ে যাবেন। এবং এটার কিন্তু ব্লাউজ পিসটাও আপনারা পেয়ে যাবেন, এই যে এটা যাচ্ছে এর ব্লাউজ পিস, এইভাবে একটা লাল বর্ডারে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন। এটা আমার 7th এপিসোডের নাম্বার 1। আপনারা এপিসোডটা অবশ্যই মেনশন করবেন, নাহলে আমি শাড়ি বুঝতে পারবো না, বা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8902337656, আরেকটি নাম্বার হলো 9874577593। এই দুটো নাম্বারে আপনারা ফোন করেও যোগাযোগ করতে পারেন। এটা গেল আমাদের 1 নম্বর শাড়ি। এবারে যাচ্ছি 2 নম্বর শাড়িতে। এটা একটা উইভিং অর্গানজা, এটা দেখুন বেনারসের যে অর্গানজাগুলো হয় উইভিং অর্গানজা, এটা যাচ্ছে একটা বেনারসের উইভিং অর্গানজা। এটা কিন্তু পুরোপুরি সুতোর কাজ যাচ্ছে, একদম কোটা টাইপের, সিল্ক কোটা টাইপের এই অর্গানজাটা হয়। এটা এইভাবে যাচ্ছে গ্রিন কালারের ওপর, একটুখানি প্যারোট গ্রিন টাইপের। আর এটা উল্টে দেখাচ্ছি যে এটা উইভিংয়ের শাড়ি, এটা কিন্তু পুরোপুরি এই যে উইভিংয়ের শাড়ি। এরকমভাবে পিছন পোর্শনটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু সুতোর কাজ। এরকমভাবে যাচ্ছে গোলাপ মোটিভে, এটা কিন্তু পুরোটা এইভাবে যাবে। আচ্ছা, এর যেটা ব্লাউজ পিস সেটাও দেখিয়ে দিই, ওদিকটা একটু নিচেরটা ধরো, এই যে এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটাও কিন্তু এইরকম যাবে, আর বর্ডারটা যাবে এরকম একটা উইভিং বর্ডার আছে, এটা আপনারা হাতে পিঠে ইউজ করে নিতে পারেন। আর পুরো শাড়ির বডিটা দেখিয়ে দিচ্ছি, পুরো শাড়িটা কিন্তু এই যে এইভাবে আপনাদের পুরো শাড়িটা যাবে, ভীষণ সুন্দর একটা শাড়ি। এগুলো পুজোর দিন পরে ঠাকুর দেখতে যেতে পারেন, ভীষণ লাইট ওয়েট হচ্ছে শাড়িগুলো, খুব লাইট ওয়েটের ওপর আছে, পুরোটা কিন্তু এইভাবে যাবে উইথ বিপি। এটা আমাদের আজকে নাম্বার 2 শাড়ি, এটা প্রাইস হচ্ছে 2250, 2250 টাকা। এবারে চলে যাচ্ছি নাম্বার 3। এটাও একটা ওই ধরনেরই শাড়ি দেখাচ্ছে, অর্গানজা, যেটা উইভিং অর্গানজা। এটা উইভিং অর্গানজা যাচ্ছে একটা একদম হোয়াইটের ওপর, দেখুন একটা গোল্ডেন জরির কাজ করা আছে। আর পুরো শাড়িটা কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট দেখুন মোটিভ আছে, অরেঞ্জ পিঙ্ক একটা রাস্ট কালার, এইভাবে কপার কালার যেটা, এইভাবে কিন্তু পুরো শাড়িটা উইভিং। এটাও কিন্তু সুতোর উইভিংয়ের শাড়ি, এটাও কিন্তু একদম সিল্ক কোটা বা সিল্ক অর্গানজা টাইপের। আর এই যেটা দেখছেন এটার কিন্তু আঁচলটাও কিন্তু পুরো একটা ব্রোকেট উইভিং আছে, এই যে ব্রোকেট উইভিং আঁচলের মধ্যে যেটা দেখছেন এখানে ব্রোকেট উইভিং আছে। আর শাড়িটার বডি পোর্শনটা দেখে নিই, এই যে এগুলো খুব হালকা শাড়ি, পুজোর সময় আপনারা পরে ঠাকুর দেখতে বেরোতে পারেন, বা যাদের বাড়িতে পুজো আছে তারাও এগুলো পরে অনেক কাজ করতে পারবেন। খুব হালকা শাড়ি, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। আর শাড়ির বিপিটা আমি দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা কিন্তু ওই আঁচলের সঙ্গেই আছে, এই যে ব্লাউজ পিসটা কিন্তু উল্টো হয়ে গেছে, এই যে এটা যাচ্ছে ব্লাউজ পিস। এটাও একটা ওই উইভিং টাইপের, খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা ব্লাউজ পিসটা আছে। এটারও দাম হচ্ছে 2250, এটা আমাদের আজকে 7th এপিসোডের নাম্বার 3 এটা শাড়ি। আপনারা এপিসোড নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন, নাহলে আমরা শাড়ি বুঝতে পারবো না, বা স্ক্রিনশটটা তুলে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, যে শাড়িটাই পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট তুলে নিয়ে আপনারা পাঠান। এবার দেখাচ্ছি একটা ওই সেমি কাতান বেনারসি,
এইসব শাড়িগুলো পরে আপনারা বিয়ে বাড়ি যেতে পারেন, পুজোর সময় বিকেলবেলা পরতে পারেন। ভীষণ সুন্দর একটা সিল্কের ওপরে দেখুন এই শাড়িটা যাচ্ছে উইভিংয়ে। এটা কিন্তু দেখুন আপনার বেনারসি পাড়ের মতো উইভিং আছে, ওপর পোর্শনটা যাচ্ছে সরু একটা বেনারসি পাড় ব্লুতে, বডিটা যাচ্ছে সি গ্রিন, খুব মিষ্টি সি গ্রিন কালার। আর এর কন্ট্রাস্টে এর কিন্তু পাড় যাচ্ছে একদম বেনারসির পাড় যাচ্ছে রয়্যাল ব্লু কালারে। আর পাড়ের দিকটা একটু চওড়া, কোমরের দিকটা একটু সরু হবে। এর ব্লাউজ পিসটা বিপিটা আগেই দেখিয়ে দিই, বিপিটা খুলে গেছে, যখন বিপিটা দেখিয়ে দিই বিপিটা কিন্তু এরকম রয়্যাল ব্লুতে যাবে। এর কিন্তু একটা জরি বর্ডার দেখতে পাবেন নিচে, বিপির নিচে কিন্তু পাবেন একটা জরি বর্ডার। বিপি অনেকখানি আছে, ইচ্ছা করলে আপনারা থ্রি কোয়ার্টার ব্লাউজ করেও পরতে পারেন। আর এই শাড়িটার বডি পোর্শনটা দেখিয়ে দিই, এটাতে কোনো বুটি টুটি নেই, এটা কিন্তু প্লেন বডিতেই সবাই পছন্দ করেন, যার জন্য কিন্তু এটা এইভাবে যাচ্ছে। দেখুন এই শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে সিল্কের মধ্যে। এই শাড়িটার দাম আছে 4250। আজকের এপিসোডে এটা হচ্ছে 4 নম্বর শাড়ি। আচ্ছা, এবারে দেখাচ্ছি আজকের এপিসোডের 5 নম্বর শাড়িটা। এটা ওই যেটা দেখালাম এক্ষুনি সি গ্রিন কালারের ওপর, ওই শাড়িটাই কিন্তু এখানে লাল আর অফ হোয়াইটে, রেড আর অফ হোয়াইটে দেখাচ্ছি। কেন, পুজোর সময় আপনাদের সবারই এই ধরনের একটা শাড়ির খুব প্রয়োজন। পুজোর সময় কিনে রাখলে আপনারা যে কোনো বিয়ে পারপাসেও পরতে পারেন, বিয়ে বাড়িতেও আপনারা এই ধরনের শাড়ি পরতে পারেন। এটার আঁচলটা দেখুন খুব সুন্দর একটা উইভিং আছে, জরির উইভিং আছে। আর এর পাটটাও যাচ্ছে লালের সঙ্গে, খুব সুন্দর জরির কাজ করা পাটটা যাচ্ছে, বডিটা যাচ্ছে অফ হোয়াইটের ওপরে। আর এর ব্লাউজ পিসটাও কিন্তু আপনারা ওই দিকটা তুলে ধরো, এইটা যাচ্ছে লালের ওপর, কিন্তু এই ব্লাউজ পিসটা যাচ্ছে একটা কিন্তু আপনারা এরকম বর্ডার পেয়ে যাবেন, যেটা হাতে পিঠে আপনারা লাগাতে পারেন। এই ধরনের শাড়িটা যাচ্ছে, এগুলো কিন্তু সেমি কাতান বেনারসি। আচ্ছা, এটা আমাদের আজকের 5 নম্বর শাড়ি, 4250, 4250 টাকা এটার দাম। এই শাড়িগুলো কিন্তু কিনে রাখলে আপনার অনেক পারপাসে ইউজ করতে পারবেন, দুর্গাপূজাতে তো পরতে পারবেনই, এগুলো রেখে দিলে খুব ভালো। আচ্ছা, এটা গেল আমাদের 5 নম্বর শাড়ি। এবারে যাচ্ছি নাম্বার 6-এ, আপনাদের একটা কটন শাড়ি দেখাচ্ছি আবার। পুজোর সকালগুলোর জন্য কটন শাড়ির মতন মানে এত আরামদায়ক শাড়ি আর হয় না, যার জন্য আমি বেশ কিছু কটন শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে একটা লেমন ইয়েলো কালার, জরি স্ট্রাইপ লেমন ইয়েলো কালার। দেখুন, আচ্ছা, জরি স্ট্রাইপ লেমন ইয়েলো কালারের মধ্যে পুরো এটা পার্শ্বে বুটি করে দেওয়া আছে, গোলাপ গোলাপ এইভাবে পার্শ্বে বুটি করে দেওয়া আছে। আর একটা স্ক্রিপ্টের কিন্তু পাড় বসিয়ে দেওয়া হয়েছে, পুরো শাড়িটাকে স্ক্রিপ্টের পাড় বসিয়ে দেওয়া হয়েছে। আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি ওই স্ক্রিপ্টেরই কিন্তু একটা ব্লাউজ পিস আপনাদের দিয়ে দিচ্ছি। এই ব্লাউজটা কিন্তু 1 মিটারের বেশিই আছে, আপনারা সবার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। আর এর বডিটা দেখিয়ে দিচ্ছি, এর বডি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটার বডি পোর্শনও কিন্তু একদম এইভাবে যাচ্ছে। এটা আমাদের এপিসোডের নাম্বার 6, শাড়ির প্রাইস আছে 2800 এবং আপনারা ব্লাউজ পিসটা সমেত পেয়ে যাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 2800। এটা একটা তাঁতের ওপর দেখাচ্ছি, দেখুন একটা গঙ্গা যমুনা পাড়ের ধনেখালি তাঁত। ধনেখালি তাঁতে কাজ করতে আমি খুব ভালোবাসি, কেন এদের যে জমিনটা হয় মানে মেঝেটা হয় সেটা খুব সুন্দর, খুব ভালো হয়। এটা কিন্তু গঙ্গা যমুনা পাড় যাচ্ছে, এটা হচ্ছে নকশা স্যাটিন পাড় যেটা বলে, বোনা আছে পাড়টা, একদিকে হচ্ছে ইয়েলো একদিকে হচ্ছে মেরুন কালারের পাড়, তার মধ্যে যেটা ব্যঙ্গমা ব্যঙ্গমী আমি আঁকাই সেই ধরনের পেন্টিংটাই করেছি দুটো পাখি। দেখুন আঁচলে কিন্তু মাল্টি কালারের খুব সুন্দর একটা পাখি মোটিভ আছে। এরপর শাড়িটার বডি পোর্শন দেখে নেব। শাড়ির বডি পোর্শন কিন্তু দেখুন এইভাবে যাবে, এটা যাবে আপনার গায়ের ওপরের পোর্শন। তারপরে আমি বডির কুচিটা দেখিয়ে দিচ্ছি আবার শাড়িটার। শাড়িটার কুচি পোর্শনেও কিন্তু আপনারা এই যে এই মোটিফটা পেয়ে যাবেন, যখন হাঁটবেন তখন পায়ের কাছে আপনার এই ডিজাইনটা পড়বে। এটা কিন্তু ভীষণ ভালো আঁকা, এই শাড়িগুলো একদম হোমওয়াশেরই শাড়ি, তবু আমরা কিছুটা ড্রাই ওয়াশ করে পরতে বলি শাড়ি লংজিভিটি থাকার জন্য। আচ্ছা, এই শাড়ি আপনারা বাড়িতে হোমওয়াশ করতে পারেন। আর এই এটা উইদাউট বিপি, এটাতে আপনারা যে কোনো কালার ব্লু রেড যে যতগুলো কালার লাগানো আছে যে কোনো একটা কালারের ব্লাউজ দিয়ে এটা আপনারা পরতে পারবেন। এটা আমাদের আজকের এপিসোডের হলো নাম্বার 7, এটার দাম হলো 1550 টাকা।
এবারে আর একটা আমি হ্যান্ড পেন্টিং দেখিয়ে দিচ্ছি পুজোর সকালবেলার জন্য। এই শাড়িটার নাম্বার হলো নাম্বার 8, এর দাম হচ্ছে 1450, 1450। এটাও একটা হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি, এটাও দেখুন একটা কিন্তু ধনেখালি তাঁতের ওপরেই, সরু পাড় যে ধনেখালি তাঁতটা হয় গ্রিন কালারের, একদম সরু পাড় ধনেখালি তাঁতের ওপর এই হ্যান্ড পেন্টিংটা হয়েছে। যামিনী রায় পেন্টিং স্টাইলের এটা হয়েছে, সেই ধরনের বড় বড় পাতার মধ্যে মেয়েগুলো রয়েছে। দেখুন আঁকাটা ভীষণ সুন্দর, আমার যিনি করেন তিনি খুব বড় আর্টিস্ট, কনসেপ্টটা দিলেও হাতের কাজটা তারই, কাজে ভীষণ সুন্দর গেছে এটা। আচ্ছা, এরপরে আপনাদের শাড়িটার বডি পোর্শন দেখিয়ে দিচ্ছি। শাড়িটার ফুল বডি পোর্শন কিন্তু এইভাবে বড় বড় পাতা দিয়েই সাজানো আছে, পুরো শাড়িটা কিন্তু আপনারা এইভাবেই পাবেন। এগুলো উইদাউট বিপি, এটা একটা গ্রিন ব্লাউজ দিয়ে বা অরেঞ্জ ব্লাউজ দিয়েও আপনারা পরতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে। এই শাড়িটার দাম বলে দিয়েছি 1450, নাম্বার 8। এবারে যাচ্ছি আর একটা হ্যান্ড পেন্টিংয়ে, এটা নাম্বার 9। এটাও বাংলাদেশি তাঁতের মধ্যে একটা হ্যান্ড পেন্টিং দেখাচ্ছি, হোয়াইট বাংলাদেশি তাঁতের মধ্যে একটা হ্যান্ড পেন্টিং দেখাচ্ছি, এটা নাম্বার 9। এরও প্রাইস আছে 1550, 1550 টাকা। এটা দেখুন একটা ট্রাইবাল, আফ্রিকান ট্রাইবাল মোটিভ, আফ্রিকান রমণী বলি আমি এটা, মেয়েরা আফ্রিকান মেয়েরা যেভাবে থাকে সেটাকে খুব আর্টিস্টিক ফর্মে নিয়ে আসা হয়েছে। এটা ভীষণ সুন্দর আঁচলটা দেখুন, এরা মাথায় করে কিছু নিয়ে যাচ্ছে, এইভাবে এটা আঁকা হয়েছে, একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের ডিজাইনটা এসেছে কিন্তু ভীষণ সুন্দর। বডিটা কিন্তু একদম মিল্ক হোয়াইটের উপরে এই ডিজাইনটা গেছে। আর পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এই যে একদম বাংলাদেশি তাঁতের ওপর, পুজোর সকালগুলো পরুন, কাউকে গিফট করুন, তারা খুব খুশি হবে এই ধরনের শাড়ি পেলে। এই যে পাড় বরাবর কিন্তু এইভাবেই শাড়িটা গেছে, এইভাবে পুরো শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে। এগুলো উইদাউট বিপি, আপনারা এর থেকে যে কোনো একটা কালার, ব্লু দিয়ে, গ্রিন দিয়ে, যে কোনো রেড দিয়ে, যে কোনো কালার দিয়ে আপনারা শাড়িটা পরতে পারেন। এবারে যাচ্ছি আজকের প্রোগ্রামে নাম্বার 10, একটা বাংলাদেশি তাঁতের মধ্যে দেখাচ্ছি। আপনারা পরপর আমার এপিসোডগুলো দেখতে থাকুন এবং পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন আমার ইউটিউব চ্যানেলটাকে, তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে এমনি চলে আসবে, যা যা পোস্ট করব সবই দেখতে পাবেন। এবং আপনারা বুকিংও করতে থাকুন, আমার কলকাতার মধ্যে হোম ডেলিভারি আছে এবং কলকাতার বাইরে আপনারা কোর ব্যাংকিংয়ের মাধ্যমে যেভাবে নিচ্ছেন সেইভাবেই শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সিটিভিএনে দীর্ঘদিন আপনারা আমার প্রোগ্রাম দেখে থাকেন এবং আপনারা সেইভাবেই বুকিং করতে থাকুন, আপনাদের কাছে শাড়ি কিন্তু পৌঁছে যাবে। এবং শাড়ি চটপট বুকিং করুন, পুজোর সময় শাড়ি যত তাড়াতাড়ি বুকিং করবেন শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এক্সিবিশনের কথাটাও আপনাদের একটু বলে দিই আমি, আমার 17th আর 18th অগস্ট আমার 16 এক্সিবিশন আছে বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ডের উল্টো দিকে, ওটা আর্য সমিতি রোডে নীলা ভবনে। আপনাদের সবারই আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই সেখানে চলে আসুন, সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি আমার এক্সিবিশন চলবে। এছাড়াও আমি কিছু গ্রুপ এক্সিবিশনে আছি, সেগুলো আপনাদের আমি বলে দেব। আচ্ছা, এই শাড়িটা যাচ্ছে এরকম একটা লাল রঙের বাংলাদেশি তাঁতে পাড় বরাবর, যে কাঁথা স্টিচটা একদম হ্যান্ড কাঁথা এইভাবে গেছে, একটা সাদা পাইপিং করে দেওয়া আছে, এইভাবে পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে। এই যে অল ওভার পুরো শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে, এই তাতে এটার দাম হচ্ছে 2700, 2700 টাকা এই শাড়িটার দাম আছে, ফুল বডি কিন্তু এরকম আছে। এরপরে চলে যাচ্ছে আরেকটি বাংলাদেশি তাঁতে, এই শাড়ির নাম্বার হলো 11 নাম্বার, এর প্রাইস হলো 2550, 2550 টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। এটা একটা হলুদ বাংলাদেশি তাঁতের ওপর ঝুমকো ডিজাইন এমব্রয়ডারিতে, এই ঝুমকো ডিজাইনটা ভীষণ পপুলার একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখুন পুরোপুরি সুতোয় কাজ করা হয়েছে, পুরো এই ঝুমকোগুলো সব সুতো দিয়ে করা আছে এবং ভেতরে মাল্টি কালারের একটা বুটিও সুতো দিয়ে করে দেওয়া আছে, আর শাড়িটাতে একটা রেড কালারের পাইপিং করে দেওয়া আছে। এইভাবে যাচ্ছে আঁচল পোর্শনটা, আঁচলটা দেখে নিন, আঁচলটা যাচ্ছে এইভাবে, পুরো প্রচুর ঝুমকো দেওয়া আছে, আর পুরো বডিটা কিন্তু এই যেভাবে যাচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এগুলো কিন্তু উইদাউট, আচ্ছা না, এটাতে ব্লাউজ পিসের হাতাটুকু করে দেওয়া আছে, আপনারা বডিটা অন্য কালারে করে নিয়ে হাতাটুকু শুধু কাটবেন, পুরো ব্লাউজ পিস কাটতে যাবেন না, তাহলে কিন্তু শাড়ি ছোট হয়ে যাবে। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা।
এবারে যাচ্ছি শাড়ির নাম্বার হলো 12, নাম্বার 12, শাড়ির প্রাইস হচ্ছে 2800, নাম্বার 12 2800। এটা যাচ্ছে দেখুন একদম একটা কচি কলা পাতা সবুজ যেটা হয় ওইরকম একটা সবুজ গ্রিন কালারের মধ্যে, আর এটা দেখুন এইভাবে যাচ্ছে হ্যান্ডওয়ার্ক, এটা কিন্তু হাতের কাজ যাচ্ছে পুরোটা, এই যে পুরোটা কিন্তু এইভাবে একটা হাফ সার্কেলের মধ্যে হ্যান্ড পার্সি যাচ্ছে, পুরোপুরি হাতে করা পার্সি এবং ভেতরে বেশ বড় বড় ফুলের বুটি আছে। এই শাড়িটার কিন্তু আপার ইয়কটা আমি দেখাচ্ছি, আপার ইয়কটা কিন্তু ছেড়ে দে একবার, আমি গায়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন আপার ইয়কটা যাবে কিন্তু এই যে এইভাবে আপার ইয়কটা আপনাদের যাচ্ছে। এরপরে কিন্তু এর কুচি পোর্শনটা দেখাই, কুচি পোর্শনটাই কিন্তু আপনারা পরপর এই যে এই রকম ধরনের হাফ সার্কেলগুলো কিন্তু পরপর কুচি পোর্শনে পাবেন, দেখুন এদিকেও আছে এদিকেও আছে, পুরো কুচিটা জুড়ে কিন্তু আপনারা এই হাফ সার্কেলগুলো পেয়ে যাবেন। ব্লাউজ পিসের হাতাটা না, এটা ব্লাউজ পিসের হাতায় কোনো কাজ করে দেওয়া হয়নি, কাজে এটা আপনারা একটা ম্যাজেন্টা বা বেগুনি কালারের ব্লাউজ দিয়ে পরতে পারেন। এরপর চলে যাই পরের শাড়িতে, পরের শাড়িতে একটা রেশম চেক দেখাচ্ছি, এটা হলো নাম্বার 13, এর প্রাইস হচ্ছে 2150, নাম্বার 13 2150। এগুলো সবই দেখাচ্ছি আপনাদের পুজোর সকালবেলাগুলো বা পরে ঠাকুরও দেখতে যেতে পারেন, তখন কীরকম ওয়েদার থাকবে সেটা তো বলতে পারছি না, যদি বৃষ্টি হয় তার মধ্যেও কিন্তু এই শাড়িগুলো খুব কমফোর্টেবল। আচ্ছা এইভাবে যাচ্ছে দেখুন, এইভাবে কিন্তু গাছগুলো যাচ্ছে, গাছের মধ্যে এরকম পাখি বসে আছে, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা আছে। এবং রেশম চেক আপনারা জানেন এগুলো আমার ফুলিয়া থেকে বুনে আসে, রেশম সুতো এবং কটন সুতো দিয়ে এই শাড়িগুলো বোনা হয় এবং খুব ভালো, কাপড়গুলো খুবই আরামদায়ক। এখন রেশম চেক মানে সবারই খুব প্রিয় একটা মেটেরিয়াল হয়ে দাঁড়িয়েছে, যার জন্য এটা আপনারা নিতে পারেন। এরপর শাড়িটার আপার ইয়কটা দেখাচ্ছি, আপার ইয়কে কিন্তু এইভাবে শাড়িটা যাবে, আর এর কিন্তু কুচিতে বরাবর, আচ্ছা কুচিটা এদিকে ঘোরাতে হবে, এই যে এইভাবে কিন্তু এই কুচিতে পরপর আপনারা এই পাখির ঝাড়গুলো পেয়ে যাবেন। আর এটার সঙ্গে আমি যেটা করেছি এর সঙ্গে কিন্তু একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি আপনাদের র সিল্কের, আপনারা এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরতে পারবেন। আচ্ছা এরপরে যেটা যাচ্ছি এটা একটা রেশম চেক দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 14 শাড়ি 2150, এটাও কিন্তু আর একটা রেশম চেক দেখাচ্ছি, এটাতে রেশম চেকে দেখুন প্যাঁচা মোটিফটা করে দেওয়া আছে। প্যাঁচা আমাদের কাছে খুবই একটা শুভ ব্যাপার, আপনি যে কোনো শুভ অনুষ্ঠানে এটা কিন্তু পরতে পারেন, পুজোর সময় সকালবেলা বিকেলবেলা আপনি কিন্তু এই শাড়িটা পরে বেরোতেই পারেন। এটার সঙ্গে একটা ব্লু ব্লাউজ দিয়ে পরে নিলে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে, একদম অরেঞ্জ কালারের মধ্যে আমি একটা ব্লু পাইপিং করে দিয়েছি, যেহেতু প্যাঁচার মধ্যে দেখুন ব্লু সুতোটা ইউজ করা হয়েছে, এইভাবে কিন্তু পুরোটা যাচ্ছে। এরপর শাড়িটার বডি পোর্শন আপনাদের দেখিয়ে দিই, পুরো শাড়িটার বডি পোর্শন কিন্তু এইভাবেই, পুরো শাড়িতে প্রচুর প্যাঁচা করে দেওয়া আছে, দেখতে খুব ভালো লাগে, খুব মাঙ্গলিক শাড়ি একটা বলতে পারেন। এখন এই প্যাঁচা মানে বিভিন্নভাবে আমরা ইউজ করছি আমাদের শাড়িতে, এটা একটা দেখালাম। আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা একটা, এই শাড়িটার নাম্বার হলো 15 আর প্রাইস হলো 2500, এটাও একটা রেশম চেকই দেখাচ্ছি আপনাদের, এটা একটা পিঙ্ক কালারের খুব মিষ্টি যেটা রোজ পিঙ্ক বলা হয়, পিঙ্ক কালারের রেশম চেকের মধ্যে দেখুন তিনটে করে মাছের এমব্রয়ডারি করে দেওয়া আছে, এখানে খুব সুন্দর তিনটে করে মাছের এমব্রয়ডারি করে দেওয়া আছে, এইভাবে যাচ্ছে, এটা অল ওভার শাড়ি কিন্তু এইভাবে মাছগুলো করে দেওয়া আছে। এর বডি পোর্শনটা দেখিয়ে দিই, এটা যাচ্ছে এর বডি পোর্শন, এটা কিন্তু পুরোটাই এইভাবে যাবে, পুরো শাড়িটাতে এইভাবে কাজ আছে, উপর পোর্শনও আছে নিচের দিকটা পাড় বরাবর কিন্তু এইভাবে আছে, ভেতরে কিন্তু প্রচুর বুটি করে দেওয়া আছে। এটাও একটা রেশম চেক দেখালাম, পিঙ্ক কালারের রেশম চেক, এটার প্রাইস আর দাম তো আপনাদের বলে দিয়েছি, তো আর একবার বলে দিই, এটার নাম্বার হচ্ছে 15,
এবং দাম হচ্ছে 2500। আর বন্ধুরা, আমার বুটিকটা হচ্ছে বেহালা চৌরাস্তার কাছে ইস্ট পার্ক টেলিফোন এক্সচেঞ্জের দুটো বাড়ি পরেই আপনারা পেয়ে যাবেন পৃথিশ বুটিককে। এটা হচ্ছে ইস্ট অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে। আপনারা যখন কেউ মনে করবেন যে আমার বুটিকে এসে কেনাকাটা করবেন, শাড়ি একটু দেখবেন, প্রচুর স্টক আছে, আপনারা এসেও দেখে নিতে পারেন, তখন আমাকে অবশ্যই একটা ফোন করে আপনারা চলে আসুন। আসলে প্রচুর দেখে শুনে আপনারা নিতে পারবেন। আচ্ছা, আজকের প্রোগ্রামের লাস্ট শাড়িটা দেখিয়ে দিই। এটা একটা রেশম চেকের ওপরই দেখাচ্ছি, যে মাছটা দেখালাম ওরই আর একটা কালার দেখিয়ে দিচ্ছি। এটা আজকের, এটা হলো নাম্বার 16 নাম্বার শাড়ি, 15 নম্বর শাড়ি, এই 16 নম্বর শাড়ি। এটা হচ্ছে এইরকমভাবে যাবে, দেখুন হলুদ আর অরেঞ্জে মাছটা ভীষণ ফুলেছে এর মধ্যে, এইভাবে কিন্তু যাচ্ছে, এবং অল ওভার বডিতে কিন্তু এই বুটিগুলো করে দেওয়া আছে। এটাও রেশম চেকের মধ্যে যাচ্ছে। আর এই বডি পোর্শনটা দেখিয়ে দিই, পুরো শাড়িতে কিন্তু এইভাবে আপনার মাছগুলো, মাছ এমব্রয়ডারিটা পুরো শাড়িতে যাবে, একটা হলুদ পাইপিং করে দেওয়া আছে। এগুলো সব উইদাউট বিপি আছে, কেন রেশম চেক মেটেরিয়ালটা যেহেতু একটু হালকা মেটেরিয়াল, এখানে আপনারা সলিড কালারের কোনো ব্লাউজ দিয়ে পরতে পারেন। অনেক কালার, ব্লু দিয়ে তো পরতে পারবেনই, তাছাড়া কন্ট্রাস্টে ইয়েলো টিয়েলো দিয়েও আপনারা পরতে পারবেন। এই শাড়িটারও দাম আছে 2500 টাকা, এটা আমাদের নাম্বার 16 শাড়ি। তো বন্ধুরা, আজকে শাড়ি দেখা এখানেই কমপ্লিট করলাম। আপনাদের শাড়িগুলো পছন্দ হলে অবশ্যই আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8902337656। আপনারা হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন, মেসেজ করতে পারেন, আমরা সব কিছুরই রেসপন্স দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা বুকিং স্টার্ট করুন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি পৃথিশ বুটিক থেকে স্বপ্না মুখার্জি বলছি। আমার কয়েকটা এক্সিবিশন আছে অগস্ট মাসে, যেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এক্সিবিশনে আসবেন আশা করব। তো আমার প্রথমে যেটা আছে, 3rd এবং 4th অগস্ট আমি থাকছি ডায়মন্ড সিটি বকুলতলায়। বকুলতলায় যে ডায়মন্ড সিটি কমপ্লেক্সটা থাকছে, আমি ওখানে থাকছি, কোচিমেন সরণি বকুলতলা অ্যাড্রেস, এটা থাকছি 3rd আর 4th অগস্ট, আপনারা আসবেন। আর আপনারা যেহেতু কমপ্লেক্স, আপনারা যখন ঢুকবেন ওখানে, আপনারা বলবেন আমরা পৃথিশ বুটিকে যাব বলে, আপনাদের ওখানে ওরা ঢুকতে দেবে। আচ্ছা, এরপরে থাকছি 10 আর 11 আগস্ট, 10th এবং 11th অগস্ট থাকছি ডায়মন্ড রেসিডেন্সি, এটাও হোচিমিন সরণিতেই, 38 হোচিমিন সরণি, ওই যেটা আমি 3-4 করছি ডায়মন্ড সিটিতে, তার ঠিক অপোজিটেই হচ্ছে ডায়মন্ড রেসিডেন্সি। এই ডায়মন্ড রেসিডেন্সিতে থাকছি 10th এবং 11th অগস্ট, ওই 11টা থেকে রাত্রির 8টা 9টা অবধি এক্সিবিশন চলে, ওখানেও বন্ধুরা সবাই আসুন, এবং যারা কমপ্লেক্সেও আছেন তাদেরও প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এবং পৃথিশ বুটিকে আমি যে সম্ভারগুলো নিয়ে যাব সেগুলো দেখুন। আর আমি একটা সোলো এক্সিবিশন করছি, সেটা হচ্ছে 17th এবং 18th অগস্ট, শনি এবং রবিবার পড়ছে, স্যাটারডে সানডে, ওটাও 11টা থেকে রাত্রি 9টা অবধি হবে। এটা বেহালা 14 নম্বরে বাসস্ট্যান্ড আছে, একদম বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ড, যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাদের বলে দেবে, 14 নম্বর বাসস্ট্যান্ডের ঠিক অপোজিটে আর্য সমিতি রোডে, ওখানে নীলা ভবন বলে একটা বিয়ে বাড়ি আছে, সেখানেই আমি থাকছি। এটা হচ্ছে 17th এবং 18th অগস্ট, বন্ধুরা অবশ্যই আসবেন, বেহালার বন্ধুরা, নিউ আলিপুরের বন্ধুরা, এবং আশেপাশের মানে যত বন্ধু আছেন আমার, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি 17th এবং 18th অগস্ট। আমি এখানে প্রথম সোলো এক্সিবিশন করছি, কাজেই চাইবো আপনাদের উপস্থিতিটা, অবশ্যই আমি চাইবো, আপনারা আসুন দেখুন, এবং আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে কাটাবো।